তো প্রথমেই মানবাত্মা তৈরি করলেন। মানুষ তো দুইটা জিনিসের সমন্বয়, একটা হলো বডি আর একটা হলো আত্মা। এই দুইটাকে এক সময় তৈরি করা হয়নি, প্রথম তৈরি করেছেন আত্মা। মানবাত্মা সমস্ত মানুষের আত্মাকে এট আ টাইম একটা মুহূর্তে তৈরি করে এই আত্মাগুলি হেফাজতের জন্য একটা জগত স্পেশাল আল্লাহ পাক তৈরি করেছেন, সে জগতের নাম আলামে আরওয়াহ, রুহের জগৎ। সমস্ত আত্মাকে তৈরি করে রুহের জগতেই থাকতে দিলেন অনেক দিন, অনেক লম্বা। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, শেখ সাদী, ওনারে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এত বড় হলেন কি করে, উনি দুইটা গুণের কথা বলেছিলেন, তার ভিতরে একটা হলো যে আমি একটা কথা 99 বার শুনেছি, ওই কথাটাই আরও একজন বলা শুরু করলো, আমি এখন শুনলে 100 বার হবে। 100 বারের বেলাতেও ওই গুরুত্বের সাথে শুনতাম প্রথমবার যেই গুরুত্বের সাথে শুনেছি। আমরা এখন মূর্খ থাকার কারণ কি, আমরা একটা কথা প্রথমবারেও ভালো শুনি না, দ্বিতীয়বার যদি কেউ বলতে থাকে প্রথম শব্দে মনে করি ও এটা তো আমার জানা আছে, ও এটা তো আমার জানা আছে। এ কারণেই আমাদের ভিতরে জাহালত দিন দিন বাড়তেছে। আপনার 1000 জানা থাকলে কি হবে, ঘটনা একটাই কিন্তু জবান তো একটাই। আল্লাহ তাআলা এক এক জবানের ভিতরে এক এক রওনক দান করেছেন, এক এক সৌন্দর্য দিয়েছেন। একই ঘটনা হুজুরের কাছ থেকে শুনলে যেমন আমার কাছ থেকে তেমন না, অবশ্যই কিছু ব্যবধান পাবে। আমাদের সিরাজগঞ্জের একজন তাবলিগি মানুষ, জেনারেল শিক্ষিত, ঢাকায় বড় ব্যবসায়ী, উনি একটা দিনই প্রতিষ্ঠান করেছেন। বর্তমান সময়ে সিরাজগঞ্জে যত মাদ্রাসা আছে সবচেয়েতে বড় এরিয়ার মাদ্রাসা ওনারটা, সবচেয়েতে বড় বিল্ডিং ওনারটা, এবং ছাত্রও অনেক বেশি। এবং ওই মাদ্রাসার ছাত্র আর ওস্তাদদের ভিতরে এক বিশেষ সৌন্দর্য পরিলক্ষিত, তাদের কথা আখলাক পর সফট। তো উনি মাঝে মাঝে আমাকে বলতেন আমি শুধু মাহফিলে যাই, আর যাওয়ার সুযোগ হয় না, যদিও সিরাজগঞ্জেই। তো আমাকে মাঝে মাঝে উনি বলেন মারানা মাহতারাম মাঝে মাঝে একটু আসেন, শুধু ওয়াজের টাইমে না, এমনিও আসবেন। কারণ প্রত্যেকটা মানুষের কাছে কিছু খুবই আছে, কিছু ভালো আছে। আমরা যদি সবার কাছ থেকে শুধু সৌন্দর্যটা নিতে পারি তাহলে আমার কাছে অনেক সৌন্দর্য হয়ে যাবে। কথা কি বুঝেছেন, সবার কাছে সৌন্দর্য না কিছু আছে, আমি যদি সবারটাই গ্রহণ করি তাহলে আমি অনেক সৌন্দর্যের মালিক হয়ে যেতে পারি। এই জন্যে মহতারাম প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, অমুক বক্তা, এগুলি আমাদের দেশের একটা কি বলবো অসুন্দর সিস্টেম, অসুন্দর সিস্টেম। প্রধান বক্তা কি, নাম লিখতে হয় তাই সিরিয়াল একটা দিতে হবে, আর প্রধান বক্তা যতক্ষণ আলোচনা করবে না ততক্ষণ আপনারা আসবেন না, আমরা আসবো না। এটা হলো সারা জীবন মূর্খ থাকার শয়তানি সবচেয়ে বড় একটা প্রলোভন, শয়তান আমাকে মূর্খ রাখতে চায়। এই জন্য একজন খতিবের বয়ান আমাকে শোনাবে, অথচ নবীজি কি বলেছেন বিদায়ী হজে, নবীজি বলেছেন ফাল ইউবাল্লিগি শাহিদুল গায়বা রুব্বা সামিইন আও আমি মুবাল্লিগি। আপনারা মুবাল্লিগদেরকেই ডিভাইড করে ফেলতেছেন। আর নবীজি তো বলেছেন তোমরা যারা আজকে এখানে উপস্থিত আছো, যারা নাই তাদেরকে কথাগুলো শুনিয়ে দিও। কেন, কয় অনেক মুবাল্লিগের চাইতে সামে শ্রোতা কথাগুলি বেশি হেফাজতকারী হয়, অনেক বক্তার চাইতে শ্রোতার আমল উন্নত, অনেক বক্তার চাইতে শ্রোতার আমল অনেক উন্নত। মুহতারাম হাজিরিন, তো বক্তার চাইতে শ্রোতা যদি উন্নত হতে পারে তাহলে যারা বক্তা তাদের একজনের চাইতে আর একজনকে নিম্নমান ভাবাটা তো কখনোই ঠিক না। কথা কি বুঝাইতে পারছি আপনাদের, এজন্য আসেন। আলহামদুলিল্লাহ আমাদের দেশে প্রচুর প্রোগ্রাম হয়, কিন্তু এর দ্বারাই মুসলমান যেই পরিমাণে মুস্তাফা ধাওয়ার কথা সেই পরিমাণে হয় না, যেই পরিমাণে উপকৃত হওয়ার কথা, যেই পরিমাণে ইমান সুন্দর হওয়ার কথা, যেই পরিমাণে আখলাক সুন্দর হওয়ার কথা, যেই পরিমাণে আমল সুন্দর হওয়ার কথা, যেই পরিমাণে ওয়াজ হয় সেই পরিমাণে ইমান আখলাক আমল সুন্দর হয় না। কেন, তিনটা কারণ। 1 নম্বর, আমরা যারা বলি আমাদের মধ্যে কিছু ঝামেলা আছে,
দুই নম্বর, আমরা যারা শুনি তাদের ভিতরে কিছু ঝামেলা আছে। যারা শুনি তাদের ভিতরে দুইটা ঝামেলা, একটা হলো ওয়াজের নামে বাড়ির থেকে আসে কিন্তু অনেকেই ওয়াজের এরিয়াতে ঢোকেই না, এরকম সংখ্যাও কিন্তু কম না।